আমার আটটার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, অন্তত ভালো থাকার চেষ্টাটুকু করে চলেছো। আজকে তোমাদের সাথে আড্ডা দিতে এসে আমি আমার কিছু পছন্দের কবিতা শোনাবো। সাধারণত যে কোনো অনুষ্ঠানে কোনো বিষয় ভিত্তিক কবিতা অথবা কোনো বিশেষ কবিতা পড়ার অনুরোধ থাকে। আজকে যখন সেরকম কোনো বাধ্যবাধকতা নেই, তাহলে প্রথমেই শুরু করছি আমার ভীষণ প্রিয় কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা অমলকান্তি। আসলে আমাদের সবারই স্কুল জীবনে এমন অনেক বন্ধু থাকে যারা ওই যে খুব সহজভাবে বলতে পারে, আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক, আমি নাই বা গেলাম বিলাত, নাই বা পেলাম রাজার খেলা, যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, আমি নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। আমরা যখন সেই সময় আমাদের অঙ্ক না ইংরাজি, ইতিহাস না ভূগোল, মানে কোনটায় কতখানি পড়াশোনা করলে ফারেনহাইটের মতো নাম্বার থাকে, সেলসিয়াসের মতো নয়, তো সেই তর্ক বিতর্কের মধ্যে দিয়ে যেতে থাকি, তখন হয়তো কেউ ব্যস্ত থাকে ছবি আঁকায়, কিংবা হয়তো অকারণ আন মনে তাকিয়ে থাকে আকাশের দিকে। সেরকমই একটি ছেলের গল্প, অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না, শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যা দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল, অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলে সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ কে, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে, মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি, আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত, যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না, অথচ সকলের ইচ্ছা পূরণ হল এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। আমাদের এরকম কত না হয়ে ওঠা থেকে যায় জীবন জুড়ে, যেমন অনেক না বলা কথা থেকে যায়, ওই যে যে কথা তুমি বলিতে চাহো সে কথা তুমি বলো না, কিংবা মনের ভেতরে যে কথাগুলো আমাদের লুকিয়ে থাকে সেইগুলো হয়তো বলা হয়ে ওঠে না। আবার এরকমও হয়, অনেক কথা হয়তো আমরা কাউকে দিই, কিন্তু সময়ের সাথে সেই কথাটা আর রাখা হয়ে ওঠে না। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা কেউ কথা রাখেনি, আমার পরবর্তী নিবেদন। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখেনি, ছেলেবেলায় এক বষ্টমী
তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল, সেই অষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরীর বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথা এই ঘরের ছাদ ফুড়ে আকাশ স্পর্শ করলে, তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যালগুলি কিনতে পারিনি কখনো, লাঠি লজেন্স দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা, ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমি জানি আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত শাড়ির চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা, এখন সে যে কোনো নারী, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখে না। আমাদের এই কথা রাখা বা না রাখা, এটা তো চলতেই থাকে জীবন জুড়ে। আর তার সাথে কিন্তু চলতে থাকে আরো একটি বিষয়, সেটা হচ্ছে আমাদের জীবনের যে মূল্যবোধ, যে দামি কথাগুলো, যেগুলো আমরা মনে করি আমাদের জীবনে চলার পথে খুব প্রয়োজন, সেই কথাগুলো, সেই ভাবনাগুলো, সেই আবেগগুলো আমরা ছড়িয়ে দিতে চাই আমাদের পরবর্তী প্রজন্মের কাছে। কারণ সময় বদলায়, সমাজ বদলায়, কিন্তু কিছু বিষয় থেকে যায় শাশ্বত। সলিল চৌধুরীর কবিতা এক গুচ্ছ চাবি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু এক গুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন, যত্ন করে তুলে রেখে দাও। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হল, পকেটে সম্বল শুধু সেই এক গুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা
হরণের চাবি। কিন্তু যেখানে যাই সামনে দেখি প্রকাণ্ড একটা দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড একটা তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই, লাগে না খুলে না, শান্ত হয়ে ঘরে ফিরি। মা দেখেন আর হাসেন, বলেন, ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই সব দরজাগুলো খুলিনি। শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। হাসুল, কথা কি জানিস, ওই সব চাবিগুলো হলো সত্যের, সততার, যুক্তির, নিষ্ঠার। আজকাল ওইসব দিয়ে কোনো দরজা খোলে না, তবু তুই ফেলে দিস না, যত্ন করি তুলে রেখে দিস। তুইও যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস ওই সব চাবিগুচ্ছ, হয়তো তাদের হাতে আবার একদিন ওই চাবি দিয়ে ওই সব দরজাগুলো খুলে যাবে। আমাদের তো এরকমই স্বপ্ন দেখতে হবে, আশা রাখতে হবে, আগামী দিনে নিশ্চয়ই অনেক ভালো কিছু ঘটবে। অনেক ভালোর প্রত্যাশায় আজকের মতো এই আড্ডা থেকে বিদায় নেব। ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো, ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো, ভালো থেকো মেঘ, মিটি মিটি তারা, ভালো থেকো পাখি, সবুজ পাতারা, ভালো থেকো সবাই, ভালো থেকো। নিশ্চয়ই দেখা হবে আবার পরের কোনো আড্ডায়।